नमस्कार बंधुरा पीबीपी परिवारे अपने सकल के स्वागत जाना अपनारा केमन आशा कर सकले भलो आलो आज सकाल सकाल क्याकर्म प्राय कमप्लीट कर नहीं आज के माँ अनेक जल भरे सकाल सकाल भरे नहीं जख बसन कुसन धुच्छल बसनगुल रेखे दाओ हमें सब बसन धुच्ची तुम्हें जलटा भरे नाओ वोजन गलम ना माँ ही भरल जलटा तो आज के बेस भलो लगजे और आज के टैंकी परिष्कार करा तो ওরা বলতে হেমন্ত আর পার্থ বাবা পরিষ্কার করবে তো ওরা পরিষ্কার করছে আর আমি এখন আমিও যাব ওখানে তো ভাত আমার রান্না হয়ে গেছে এখনো চিকেন এনেছে তো চিকেন এখনো করিনি চিকেনে সব কিছু কেটে দিয়েছি চলুন দেখিয়ে দিই একটুখানি নইলে ভাববেন যে হ্যাঁ চিকেন মিথ্যা কথা বলছে না গো মিথ্যা কথা বলিনি দেখিনি আমি দেখিয়ে দিই আপনাদের तो बंधुरा ये देखो चिकेन चिकेन रेखे दिए आदा रसुन कुची कर नहीं प्याज कुची कर नहीं सबकिू कुची कर नहीं रेखे दिए पर चिकेन बसा कारण बेगुने आलूते सब्जी एक बनिए दिए झाल मूलो इने मूलो मूलो बेगुन आलू दिए एक मोटा बेस झाल हो गए खूब भलो लागे तो जैक और घी कल्ला छो घी कल्ला भेजे नहीं चिकेन बोली पर करब आगे छादे जाए छादे टैंकी परिष्कार कर तो वाला तो संगे एकटूखानी मैंने जिनपत लागे तो धरिए देव वोजे जा चलो आप আপনারা দেখুন সকাল সকাল মাথায় স্নান করে নিয়েছি চুলটা একটুখানি ভিজে ভিজে আছে শুকিয়ে যাবে ছাদে গেছি না একটুখানি রোদের প্রভাবটা আছে রোদের প্রভাবে শুকিয়ে যাবে আর এখনো মানে রান্না বলতে আমার যদি সবজিগুলো রান্না হয়ে যায় তাহলে এত টেনশন লাগে না যে হ্যাঁ পরে এই চিকেনটা করে নিলেও হবে আর যদি সবজি টবজি না হয় তাহলে মাথাটা আমার গরম হয়ে যায় কখন রান্না হবে কখন রান্না হবে ভেবে পাই না পার্থ এই দেখুন ড্রয়িং ক্লাস থেকে চলে এলো হ্যাঁ এই দেখুন এসেছে না ব্যাগ একদম রেখে দিল ব্যাস এবার আমার দায়িত্ব আমার এত বড় ছেলেটা ও ছেলেটা আমার কিছু বুঝেই না এই দেখুন ব্যাগটা রেখে দিল ও আমার ভরসায় মা রাখবে কবে তবে রাখা হবে চল বাবু যাবি ছাদে তোর হাত মুখ পরিষ্কার করে নে কিছু খেয়ে নিবি হ্যাঁ আমি ছাদে আছি ট্যাঙ্কি পরিষ্কার করতে আর এসে চিকেন রান্না করবো চিকেনটা এখনো রান্না করিনি खाबे ना क्या ओ हो ठीक है ना खेओ निरामिष खे नहीं टुकटुक एक दिन ना बिस्टे हवाते बापरे खूब गरम दिच्छे जखनी बिस्टी होच्छे तखनी भालो लागछे बिस्टी ना होले एकदम भालो लागछे ना আমি যাচ্ছি ছাদে দেখুন বাবা এখানে সেলুনে যাবে না ঘরেই কাজ চালিয়ে নিচ্ছে এই দেখুন আর ও জলটা ভরছে ওখানে জল নিয়ে ধুতে হবে তো ও করে পরিষ্কার করে কত কত করে ধোবে একটু নিয়ে যাবে চলো তো এই দেখুন বন্ধুরা আমরা ছাদে চলে এসেছি লিকুইড নিয়ে নিয়েছি একটা আর একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি ট্যাঙ্কিটাকে ভালো করে ঘষে দেব কারণ ভেতরটাতে তোলাতে অনেকে শ্যাওলা টাইপের হয়ে যায় তো যাই হোক তো ওইগুলো ভালো করে ঘষে দেব লিকুইডটা দিয়ে তো একদম পরিষ্কার হয়ে যাবে আর এই ট্যাঙ্কিকে তো পরিষ্কার রাখা দরকার সপ্তাহে অন্তত একদিন করে পরিষ্কার করানো খুব দরকার কারণ পরিষ্কার না করলে তো পেটের পক্ষে অসুবিধা হবে খারাপ হবে তাই না মানে পেট খারাপ এগুলো অনেক সময় হয়ে যায় আর ছোট ছোট পোকা হয়ে যায় জলের মধ্যে জানেন হয়ে যায় অনেকে দেখে না কিন্তু অনেকে ট্যাঙ্কি এত নোংরা রাখে না মানে ধারণার বাইরে তো যাই হোক এগুলো দেখা উচিত এগুলো আর তোরানটা কেমন লালচে পড়ে যায় বলো দুকি এই যে দেখুন ট্যাঙ্কিটা দেখাচ্ছি ট্যাঙ্কিটা উপরে লাগানো আছে আর এই যে ভেতরটা এগুলো সব ভালো করে আরেকবার ধুয়ে দিতে হবে ভালো করে ঘষে পরিষ্কার করে দিলে জলটাও ভালো থাকবে কোনো অসুবিধা হবে না আমি দেখেছি আমি আসলে ছোটখাটো মহিলা তো ওইজন্য দেখতে তার পাবো না চেয়ারটাতে চেয়ারের সাহায্যে আমি দেখি উকি মেরে নইলে এতটা হাই নেই যে আমি উকি মেরে দেখতে পাবো ও ভগবান আমাকে এতটুকু দিয়েছে সিঁড়ি নিয়ে নেব সিঁড়ি নেব হ্যাঁ সিঁড়ি একটা নিতেই হবে কারণ মাঝে মাঝে ওরা যখন থাকবে না তখন তো আমাকে পরিষ্কার করতে হবে তো যাক আমি পরিষ্কার না করি বটে কিন্তু ওরা যখন জলটা তুলে দেয় তখন তো আমারও খাটালি হয় জলটা নিয়ে নিয়ে আমি বাইরে ফেলে দিই তারপর অনেক সময় এই কাপড় হয়তো কিছুর জন্য এই জিনিসটা লাগলো ওই জিনিসটা লাগলো তখন ধরিয়ে দিলাম তো তাহলে আমার খাটালি হয় না যা আমি ট্যাঙ্কি নামি না তো চেষ্টা করবো শরীরটা একটুখানি ফিট হোক তখন আমি চেষ্টা করবো এই মোটা চেহারা আছে বাবা নামবো না নামলে হাপুচু হাপুচু বাঁচাও 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 তো দেখুন চলুন নেমে গেছে ট্যাঙ্কিতে নেমে গেছি আমি
এবার কাজ শুরু। হ্যাঁ, আকাশ মেঘলা মেঘলা আছে, ওই জন্য বেশ ভালোই লাগছে। না এখনই যদি খুব পটে পটে রোদ দিত না, এখনই ঝাঁই পটে পটে খোরা হয়ে যেতাম। দেখছেন চারিদিকটা আমাদের কেমন নির্ঝুম নির্ঝুম হয়ে আছে, কিন্তু পাতাগুলো হিলেনি গাছে। এই লক্ষণটা কিন্তু আলাদা হয়, এই লক্ষণে বৃষ্টিটা হয় যখনই দেখবেন, মানে গাছপালা হিলেনি তখন দেখবেন কোন দিক থেকে হড়বড় হড়বড় করে বৃষ্টিটাও নেমে যায়। এই দেখুন বন্ধুরা, আমি ট্যাঙ্কের ভেতরে আছি। তো এইগুলোকে এইভাবে ভালো করে পরিষ্কার করবেন যাতে একদম পরিষ্কার হয়ে যায়, কারণ বাড়িতে ছোট বড় সবাই এই জলটাই খাচ্ছে। যত পরিষ্কার রাখবেন তত ভালো। এরকম স্কচ ব্রাইট নেবেন কিংবা হয়তো এইটাও নেবেন, এইগুলো নিয়ে আর একটু কিছু লিকুইড, ক্লিনিং লিকুইড দিয়ে ভালো মতো পরিষ্কার, ভালো করে আগে ভিজিয়ে দেবেন, তারপর ঘষে দেবেন। দেখুন সব দেখুন কি সুন্দর, দেখুন উঠে যাচ্ছে, দেখুন এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু খুব ভালো, এত সুন্দর পরিষ্কার হয়ে যাবে না যখন জল দিয়ে এটাকে ধোব, এত সুন্দর পরিষ্কার হয়ে যাবে যে আর কিছু বলার থাকবে না। ঠিক আছে, এখন দেখুন কত নোংরা হয়ে আছে, এই যে এই লেয়ার গুলোই বসে যায়, এই যে লাল 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 এই লেয়ার গুলোই বসে থাকে, এগুলোকে উঠে দিতে হয়। এগুলো যদি প্রথম থেকে না পরিষ্কার করি তাহলে এগুলো একদিন আরো মোটা মোটা শ্যাওলা একদম পড়ে যাবে, তখন পরিষ্কার করতে খুবই হয়তো অসুবিধা হবে। এখন যদিও বা কম আছে, তাড়াতাড়ি হয়ে যাবে, এটাই হচ্ছে বেনিফিট। যাই হোক, তাহলে তাড়াতাড়ি ঝটমট পরিষ্কার করে নিই, তারপরে দেখাবো আপনাদেরকে। ভীষণ গরম, ভিতরটা একদম গ্যাস হয়ে গেছে, প্রচুর গরম, ভিতরটা প্রচুর গরম। যাই হোক, তো মাঝে মাঝে এইভাবে উঠে উঠে কাজ করতে হবে, একটু বাতাসটাও নিতে হবে, সেই ট্যাঙ্কের ভেতরে ঢুকে আবার বসে থাকবেন না, তা নইলে আবার অসুবিধা আছে। দেখবে ঘোরটোর যেন না হয়ে যাও বলবে তার আগে, শ্বাসপ্রশ্বাসের দিক থেকেও ওই জিনিসটা মেনটেন করতে হবে, একটু একটু করে করলেই হয়ে যাবে, অসুবিধা হবে না খুব একটা। যাই হোক, সাবধান সাবধানে থাকতে হবে। না না, আর এমনিতে মানে ভাপানো একটা গরম দিচ্ছে তো, হ্যাঁ ভ্যাপসা গরম তো, হ্যাঁ রোদ নেই অথচ গরম, ঘুমটা নি, এটাকে আমরা ঘুমটা নি বলি, ঘুমটা নি ভাব। আর এই প্লাস্টিক, হ্যাঁ ঘুমট তো, যাই হোক এই প্লাস্টিকটার মধ্যে আরো একদম গ্যাস মনে হয় উঠছে, তাই না? ওই তো ঘাম, পরে জল দিয়ে ধুবো তো ভালো করে। ঠিক আছে, পরিষ্কার করে ধুয়ে নাও। ঠিক আছে, এই দেখুন বন্ধুরা, ট্যাঙ্কি পুরো পরিষ্কার হয়ে গেল। বন্ধুরা, আমি চেয়ারের সাহায্যে উঠে গেছি, এই দেখুন কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে, খুব সুন্দর লাগছে, সাদা একদম সাদা হয়ে গেছে, কেমন লালচে ছিল বলো, আর দেখো কেমন সাদা পরিষ্কার হয়ে গেল, দেখলে হবে, খরচা আছে, খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। না কাজটা কিন্তু তুমি দারুণ করেছো। আমি অমনি করি, আমার ওই মানে কি বলবো, সে একটু করে দিলাম, ওরকম করে আমার ভালো লাগে না, আমার কাজ একদম নিট এন্ড ক্লিন। হ্যাঁ একটুখানি হয়তো লেট লাগে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা দেখবে বলে না, দেখবে লেটের কাজ সময় লাগবে, দেখো কত সময় লাগলো। হ্যাঁ, আর লেটের কাজ কিন্তু পরিষ্কার হয়, আর হরবর্ণের কাজ কিন্তু পরিষ্কার হয় না, অনেক সময় লাগলো, কিন্তু কাজটা কত সুন্দর, দেখো পরিষ্কার হলো কত সুন্দর, খুলবে তাহলে হয়ে গেল অন্তত। আর মানে কি বলবো, ধৈর্য রাখতে হবে বাবা, রাখতে হবে না। তো বন্ধুরা, আমাদের তো পরিষ্কার টরিষ্কার হয়ে গেল, এবার নিচে যাই রান্না বান্না করবো। তো ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।